বিভাগীয় শহর বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। সোমবার বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের লঞ্চ এবং দুটি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের কোনো বাস ছাড়েনি। তবে নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার সহ অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক, সেগুলোতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। নগরীর বেশিরভাগ দোকানপাট বন্ধ, তবে রাস্তার পাশে ফুটপাতে এবং রাস্তাঘাটের দোকানগুলোতে বেচাকেনায় প্রচুর ভিড় দেখা গেছে। সকালে রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীতে মানুষের চাপ বেড়ে যায়। এদিকে লকডাউন বাস্তবায়নে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউন কার্যকর করতে সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা এবং আতাউর রব্বির নেতৃত্বে নগরীর সদর রোড, নতুন বাজার, নতুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাংলা বাজার, সাগরদি ও চৌমাথা সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা যারাই পালনে অনাগ্রহী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা নিত্য প্রয়োজনীয় দোকান বা ওষুধের দোকান বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী আছে, এই সব জিনিসের দোকান ব্যতীত অন্যান্য যে শপিং মলগুলো আছে সেগুলো বন্ধ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। এ সময় মাস্ক না পরা এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া সহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে 13 ব্যক্তি এবং অপ্রয়োজনে দোকান খোলা রেখে আড্ডাবাজি করার দায়ে 5 প্রতিষ্ঠান থেকে 15,080 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে লকডাউন বাস্তবায়ন সহ করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে নগরীতে র্যালি করেছে মেট্রোপলিটন পুলিশ। সকাল 11:30 মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকে কর্মসূচি আমরা একটা গাড়ি র্যালি করছি, কার র্যালি করছি। আমাদের পুলিশ সদস্যরা এখানে সবাই আছে। এখানে নানা ধরনের আমরা সচেতনতামূলক প্লাকার্ড, ব্যানার, পোস্টার আমরা এগুলো ব্যবহার করেছি এবং সর্বক্ষণ মাইকে বাজবে। আমরা সমগ্র শহর এর সকল জনসাধারণকে আমরা সচেতন করার জন্য এই প্রচার প্রচারণায় আমরা নিয়েছি। আশা করি জনগণের মাধ্যমে সচেতন হবে, এ ধরনের কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।